যে আমরা যে প্রিয় নবী সাল্লামের উম্মত হয়ে পাঁচ অক্ত নামাজ আদায় করি তা কি প্রত্যেক নবী রাসুলগণ উম্মতরা পালন করত? প্রত্যেক নবী রাসুল সালাত আদায় করেছেন, প্রত্যেক নবী রাসুল সালাত আদায় করেছেন, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা, হারুন, তারপরে আপনার ইসমাইল, সবাই সালাত আদায় করেছেন এবং সালাত সম্পর্কে তাদের সালাতের বিষয়ে কোরআনে কিন্তু আলোচনা আছে। কিন্তু তাদের সালাত পাঁচ অক্ত ছিল না, দশ অক্ত ছিল না, এক অক্ত ছিল না, দুই রাকাত ছিল না, পাঁচ রাকাত ছিল, এরকম কোনো বিবরণ কোনো হাদিসে নাই বা কোরআনের কোনো আয়াতে নাই, আর এগুলি জানার আমাদের কোনো দরকারও নাই। বরং তাদের সালাত ছিল, এটাই আমাদের মূল জানার বিষয়। আর সালাত যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা থেকে প্রমাণ হয় যে সালাত তাদের উপরে ছিল। অতএব আল্লাহ আমাদেরকে সালাত দিয়েছেন, এই সালাত আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে এবং এই সালাতের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না। এখানে রাজু ইকবাল প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কোনো উদ্দেশ্যে নফল বা হাজত নামাজ পড়ার সময় নামাজের সিজদায় সব দোয়া পড়ে ফেলে, এক্ষেত্রে কি আবার মোনাজাতে পুনরায় দোয়া করা লাগবে নাকি ওই দোয়া যথেষ্ট? দেখুন, বিশেষ কোনো প্রয়োজনে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বা একটা নামাজ বলা হয় সালাতুল হাজাত বা হাজতের সালাত। আসলে হাজাতের সালাত নামে সহি হাদিসে কোনো সালাত নেই, সালাতুল হাজাত নামে কোনো বিশেষ কোনো সালাত বর্ণিত নাই। নফল সালাত বিভিন্ন রকমের রয়েছে, কিন্তু সালাতের নাম এটা হাজতের সালাত এরকম কোনো সালাত নেই। তো কিন্তু আপনি যে কোনো সময় সালাত আদায় করতে পারেন, নফল সালাত আদায় করতে পারেন এবং যে কোনো সালাতের মধ্যে আপনি দোয়া করতে পারেন। সেই দোয়া সেজদার মধ্যে হতে পারে, সেই দোয়া তাশাহুদে বসে দরুদ ইত্যাদি পড়ে সালামের পূর্বে হতে পারে, এভাবে আপনি সালাত আদায় করবেন এবং নফল সালাত আদায় করবেন। বিশেষ কোনো কাজে যদি আপনি জড়িত হতে চান বা বিশেষ কোনো কাজে আপনি নিয়োজিত হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতুল ইস্তিখারা আদায় করতে পারেন, যেটাকে ইস্তিখারা সালাত হাদিসে বলা হয়েছে। তো দুই রাকাত সালাত আদায় করবেন এবং সেখানে বিশেষ দোয়া আছে, সেই দোয়া পড়বেন। তো এভাবে সালাত আদায় করে সালাতের মধ্যে দোয়া পড়ে আবার সালাতের পরে যদি আপনি আবার দোয়া পড়ে তাতে কোনো অসুবিধা নেই, কারণ সালাতের ভিতরে যেমন দোয়া করা যায় সালাতের বাইরেও দোয়া করা যায়, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শমসের আলম বলেছেন যে বেদাতি আর শিরক করা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যদি বেদাত হয় এমন ধরনের যেটা ফাসিকি বেদাত, যেটা কুফুরি পর্যায়ে বা শিরকের পর্যায়ে না নিয়ে যাবে, আর এমন শিরিক যে শিরিকটা ছোটো শিরকের মধ্যে সীমাবদ্ধ, বড় শিরিক নয়, তাহলে এ ধরনের ব্যক্তির পিছনে নামাজ পড়া যদিও মাকরুহ, উচিত নয়, কিন্তু পড়া যাবে, নামাজ আপনার হয়ে যাবে। অর্থাৎ যেমন তাবিজ দেয় অথবা যেমন ধরেন যে মিলাদ পড়ে বা এরকম দলবদ্ধ মুনাজাত করে, এ ধরনের কাজগুলো হচ্ছে ছোটো বিদাত বা ছোটো শিরকের অন্তর্ভুক্ত। আর এই সমস্ত কাজ করলে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, আর যতক্ষণ একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না ততক্ষণ তার পিছনে নামাজ আদায় করা যাবে। কিন্তু যদি বড় শিরিক করে, যেমন ধরেন যে মাজারে মান্নত করা, মাজারে সিন্নি দেওয়া, মাজারে পশু কুরবানি করা বা এরকম কবরে বা গায়রুল্লাহ যারা আছে তাদের কাছে গেলে, তাদের কাছে উদ্ধার কামনা করলে তারা উদ্ধার করে দেবে এরকম বিশ্বাস করা, উদ্ধার কামনা করা, এ ধরনের বিশ্বাস যাদের ভিতরে রয়েছে তারা নিঃসন্দেহে বড় শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। আর যারা এরকম বড় শিরকের মধ্যে লিপ্ত থাকে তাদের পিছনে নামাজ পড়া চলবে না, কারণ তারা ইসলামের মধ্যেই নাই।